ফেসবুক পেজের নাম পরিবর্তন করার সময় আমাদেরকে অনেক সময় সমস্যার মধ্যে পড়তে হয়। আপনি যতটা সহজভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের নাম পরিবর্তন করতে পারেন, ঠিক ততটা সহজে ফেসবুক পেজের নাম পরিবর্তন করার সুযোগ পান না। ফেসবুক পেজের নাম পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু ফেসবুকের পলিসি মেনে চলতে হয়, অন্যথায় তা কখনো সম্ভব হয় না। এজন্যই প্রথমে আপনি যে ফেসবুক পেজের নাম পরিবর্তন করতে চান সেই পেজের ড্যাশবোর্ডে চলে যেতে হবে। তার আগে একটা কথা বলে নিতে হবে, সেটা হচ্ছে ফেসবুক পেজের নাম 100% চেঞ্জ করতে হলে আপনাকে যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটি আছে সেটা দিয়ে করলে আপনি কখনোই পেজের নাম চেঞ্জ করতে পারবেন না। বরং আপনাকে যে সফটওয়্যারটা ইউজ করতে হবে সেটা হচ্ছে অফারেমিনি, যে সফটওয়্যারটা আছে প্লে স্টোরে, সে অ্যাপটা আপনাকে ডাউনলোড করে সেখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করবেন। লগ ইন করে আপনার পেজের ড্যাশবোর্ডে যাবেন। অবশ্যই পেজের নামটা চেঞ্জ করার জন্য অফারেমিনি অথবা ইসি ব্রাউজার, এই দুইটা ব্রাউজার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণভাবে অতঃপ্রোতভাবে জড়িত পেজের নাম চেঞ্জ করার ক্ষেত্রে। অবশ্যই আপনাকে এই দুটি ব্রাউজার থেকে যে কোনো একটা ব্রাউজার অফেন করতে হবে বা ব্যবহার করতে হবে। অবশ্যই আমি প্রেফার করবো অফারেমিনি ব্রাউজারটা চালানোর জন্য। আপনি যে ফেসবুক পেজের নামটা চেঞ্জ করবেন সেই পেজের ড্যাশবোর্ডে চলে যাবেন। অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখবেন কিভাবে ফেসবুক পেজের নাম চেঞ্জ করতে হয় এবং ফেসবুকের কোন পলিসিগুলো মেনে আপনাকে পেজের নাম চেঞ্জ করতে হবে, সেই পলিসিও আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এবার ফেসবুক পেজের নাম পরিবর্তনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কয়েকটি বিষয় লক্ষ্য করতে হবে। আপনি নিশ্চয়ই আপনার ফেসবুক পেজে অ্যাবাউট সেকশনে কিছু লিখেছেন, অ্যাবাউট সেকশন বলতে ডিসক্রিপশন বক্স অথবা অ্যাবাউট সেকশন। আর আপনি আপনার ফেসবুক পেজের অ্যাবাউট অথবা ডিসক্রিপশন বক্সে আপনার পেজ সম্পর্কে যে তথ্যগুলো দিয়েছেন সে তথ্য অনুসারে আপনার নামটি চেঞ্জ করতে হবে। উদাহরণস্বরূপ, আপনি যদি ফেসবুক ডিসক্রিপশন বক্সে মার্কেটিং সম্পর্কিত কিছু একটা লিখে থাকেন, তাহলে নাম পরিবর্তনের সময় অবশ্যই মার্কেটিং সম্পর্কিত একটা নাম লিখতে হবে। যেমন ফেসবুক মার্কেটিং হতে পারে, বা মিডিয়া মার্কেটিং, ভিডিও মার্কেটিং অথবা এক্সেট্রাক্স। এক্সাম্পল স্বরূপ মার্কেটিং শব্দটা লাগিয়েছি, আপনি আপনার যে কোনো নাম হতে পারে, হতে পারে ভালোবাসা বা লাভ স্টোরি রিলেটেড, হতে পারে অন্য কোনো বিজনেস রিলেটেড। অবশ্যই অ্যাবাউট সেকশনে যে কথাগুলো লিখেছেন সেই রিলেটেডই আপনার নাম হতে হবে। এবং এটাও ঠিকঠাক থাকতে হবে, সেটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার যে ফেসবুক পেজের যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা আপনার ফেসবুক পেজের নাম অনুযায়ী হতে হবে। আপনি বর্তমানে যে নামটি দিচ্ছেন সেই নাম অনুযায়ী ফেসবুকের ক্যাটাগরি বা ওই আপনার ওই পেজের ক্যাটাগরিটা হতে হবে। আগের যে নামটা আছে সেই নাম অনুযায়ী অ্যাবাউট ক্যাটাগরি এগুলো থাকলে কিন্তু হবে না। আপনি বর্তমানে যে নামটা দিতে চাচ্ছেন সেই নাম অনুযায়ী ক্যাটাগরিটা থাকতে হবে, সেই নাম অনুযায়ী আপনার অ্যাবাউট সেকশনটাও সেট আপ করা থাকতে হবে। তাহলে আপনার ফেসবুক পেজের নামটি ফেসবুক কর্তৃপক্ষ অনুমোদন দিবে বা অ্যাকসেপ্ট করবে। এছাড়াও আপনি চাইলে আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তনের সময় আপনার বিজনেস কিংবা ব্র্যান্ডের নাম ব্যবহার করতে পারেন। নাম পরিবর্তনের ক্ষেত্রে এই দুটি বিষয় আপনি যদি মাথায় রাখেন তাহলে অবশ্যই আপনার ফেসবুক পেজের নাম পরিবর্তন হবেই। যে কাজগুলো কখনোই করবেন না, আপনি হয়তো এ সম্পর্কে নিশ্চয় জানেন না যে কি কারণে ফেসবুক বারবার আপনার পেজের নাম পরিবর্তনের সময় অ্যাপ্রুভাল দেয় না। নাম পরিবর্তনের সময় আপনি যদি কোনো ব্যক্তির নাম কিংবা ব্র্যান্ডকে বিকৃত করে কোনো নাম দেন তাহলে এটা কখনোই অ্যাকসেপ্ট করবে না ফেসবুক। নাম পরিবর্তনের সময় আপনি যদি অফিসিয়াল শব্দটি ব্যবহার করেন তাহলে কখনো এটি অ্যাকসেপ্ট করবে না। এটা ফেসবুকের নতুন আপডেট, মনে করে দিলাম, আবার বলতেছি, আপনার যে কোনো নামের পাশে, সেটা হতে পারে বিজনেস অথবা নিজের পার্সোনাল নামের পাশে, অফিসিয়াল শব্দটা লাগাইলে সেটা কখনো ফেসবুক কর্তৃপক্ষ অ্যাকসেপ্ট করবে না। এছাড়া এমন কোন নাম ব্যবহার করবেন না যাতে অন্যদের প্রাইভেসির ত্রুটি করে, আর এগুলো মেনে চললেই অবশ্যই ফেসবুক কর্তৃপক্ষ আপনার পেজের নাম পরিবর্তনের ক্ষেত্রে অনুমোদন দিতে পারে, অন্যথায় তা কখনো সম্ভব নয়। ওকে, উপরের যে পলিসিগুলো আছে এই পলিসিগুলো মেনে আপনার যে নামটি চয়েস করার মতো অ্যাকসেপ্টেবল ফেসবুকের কাছে আপনি সেই নামটা এখানে লিখে দিবেন। আমি তার আগে একটা কথা বলিনি, এখানে অনেকের প্রশ্ন থাকতে পারে যে ফেসবুক পেজের ক্যাটাগরি কিভাবে চেঞ্জ করে এবং ডিসক্রিপশন বক্স মানে আমার এই নাম অনুযায়ী কিভাবে আমি অ্যাবাউট সেকশনে লিখতে পারি আবার নতুন করে। ওকে, আপনি যে ফেসবুক পেজের অ্যাবাউট সেকশন অথবা ডিসক্রিপশন বক্স অথবা ক্যাটাগরি চেঞ্জ করতে চাচ্ছেন আপনাকে সেই পেজে আসতে হবে। আমি এই পেজের নামটা চেঞ্জ করতে চাইছিলাম, এই পেজের বর্তমান নাম বিউটিফুল ইন্দোনেশিয়া। আমি এই পেজে প্রথমে ক্যাটাগরি চেঞ্জ করব। তার জন্য আপনাকে হাতের ডান পাশে উপরে কোনায় যে গিয়ার আইকন অথবা সেটিংস আইকন সেখানে আপনাকে ক্লিক করতে হবে। দেন এখানে পেজ ইনফো নামের একটা লেখা আছে, আপনাকে সেখানে ক্লিক করতে হবে। এন্ড দেন অ্যাবাউটের নিচে নেম লেখা, যেটা যেখানে লেখা আছে বিউটিফুল ইন্দোনেশিয়া, এন্ড দেন নিচে লেখা আছে ক্যাটাগরি, আপনাকে ক্যাটাগরিতে ক্লিক করতে হবে। ক্যাটাগরিতে ক্লিক করার পর এখন বর্তমানে পেজের একটা ক্যাটাগরি লেখা আছে, সেটা হচ্ছে পার্সোনাল বক্স। আপনাকে পাশে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করতে হবে, অথবা আপনার আগের যদি কোনো ক্যাটাগরি সিলেক্ট করা থাকে এবং সেই ক্যাটাগরি যদি আপনার বর্তমান নামে অনুসারে যদি ম্যাচ না করে তাহলে আগের ক্যাটাগরিটা আপনাকে কেটে দিতে হবে। আপনি ক্যাটাগরিটা সর্বোচ্চ তিনটা ক্যাটাগরি অ্যাড করতে পারবেন, তিনটা যে অ্যাড করতে হবে তা না, আপনি একটা অ্যাড করতে পারেন, দুইটা অ্যাড করতে পারেন, যদিও কখনো বেশি অ্যাড করতে চান তিনটার উপর আপনি পারবেন না। আমি আমার পেজের নাম অনুযায়ী তিনটা ক্যাটাগরি সিলেক্ট করলাম, এন্ড দেন নিচে যে সেভ লেখাটা আছে সেভে ক্লিক করে দিলাম। এখন আপনাকে দ্বিতীয় যে কাজটা করতে হবে, আপনার বর্তমান যে ফেসবুক
পেজের নামটা চেঞ্জ করতে চাচ্ছেন সেই নাম অনুসারে পেজের যে ডিসক্রিপশন বক্স আছে সেটা আপনাকে চেঞ্জ করে নিতে হবে। নিচের দিকে স্ক্রল ডাউন করার পরে ডিসক্রিপশন বক্স নামের একটা লেখা পাবেন। ওকে, এখানে দেখেন ডিসক্রিপশন বক্স লেখা আছে, আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আপনি পেজের যে নামটা সেই নাম অনুযায়ী ডিসক্রিপশন বক্সটা লিখে দিবেন। আমার পেজটা ট্রাভেল রিলেটেড, আমি সেই ধরনের ডিসক্রিপশন বক্স এখানে আমি পূরণ করব। আপনি পেজটা কি রিলেটেড সেটা অবশ্যই এখানে লিখবেন, ছোট্ট করে লিখবেন, বেশি কিছু লেখার দরকার নাই। ওকে, আমি আমার পেজের নাম অনুযায়ী পেজের ডিসক্রিপশন বক্স চেঞ্জ করে দিলাম, দেন সেভে ক্লিক করব। ওকে ডান, আপনার কাজ হয়ে গেছে। এখন আপনি ব্যাক দিয়ে আপনার তার ফেসবুক পেজের নামটা চেঞ্জ করার জন্য, নাম চেঞ্জ করার জন্য অবশ্যই আপনাকে অপেরি মিনি ব্রাউজার আসতে হবে। যদি এখান থেকে চলে যায়, আমি আবার প্রথম থেকে দেখাচ্ছি কিভাবে নাম চেঞ্জ করতে হবে। আপনি আপনার পেজে আসবেন, এখানে যে লেখা আছে বিউটিফুল ইন্দোনেশিয়া, আপনাকে এই লেখাটার উপর ক্লিক করতে হবে। এটা হচ্ছে আমার পেজ, মানে আপনার পেজ এখানে দেখাবে সেটাই বুঝাচ্ছি। এন্ড দেন এডিট পেজ যে লেখাটা সেখানে ক্লিক করতে হবে। এডিট পেজ লেখার উপর ক্লিক করার পর এখানে ছোট্ট করে লেখা থাকবে চেঞ্জ পেজ নেম, জাস্ট একটা ট্যাপ করতে হবে। এন্ড দেন এখানে আপনার পেজের নামটা দেখাবে। ওকে, এখানে আমি ইন্দোনেশিয়ান ব্লগার লিখবো, এই নামটা ট্রাভেলের সাথে যায়, তো আমি ইন্দোনেশিয়ান ব্লগার এটা লিখে কন্টিনিউতে ক্লিক করব। যখন আপনি পলিসি সবগুলো মেনে কন্টিনিউ করবেন, দেন এখানে রিকোয়েস্ট চেঞ্জ নামের একটা লেখা আসবে। তার আগে এখানে একটা ওয়ার্নিং থাকবে তাদের, যেটা 3 দিন অথবা 7 দিনের ভিতরে পেজের নামটা চেঞ্জ করার জন্য তারা সময় নিতে পারে। তারপরে এটা মেনে আপনি রিকোয়েস্ট চেঞ্জে ক্লিক করবেন। এন্ড দেন সর্বোচ্চ কয়েক সেকেন্ডের ভিতরে আপনার পেজের নামটা চেঞ্জ করে দিবে, যদিও তারা 3 থেকে 7 দিন বলছে, 3 থেকে 7 দিন লাগে না। এটা যদি সবগুলো রিকোয়ারমেন্ট বা পলিসি ঠিকঠাক থাকে, আপনার এটা 1 থেকে 2 মিনিটের ভিতরে তারা পেজের নামটা চেঞ্জ করে দিবে। দেখেন এই পেজটার নাম বিউটিফুল ইন্দোনেশিয়া লেখা আছে। আমি যদি পেজটাকে একবার রিলোড দিই, পেজের নামটা চেঞ্জ হয়ে ইন্দোনেশিয়ান ব্লগার লেখাটা চলে আসে। দেখছেন আমি এখান থেকে দেখাচ্ছি, এখানে আমার অনেকগুলো পেজ আছে, তার মধ্যে বিউটিফুল ইন্দোনেশিয়া যে লেখাটা, এই পেজটা আমি ক্লিক করলাম। দেখেন পেজটার নাম এখনো বিউটিফুল ইন্দোনেশিয়া এখানে লেখা আছে। আমি যদি এটা রিলোড দিই, এটা যদি আমি রিলোড দিই, তাহলে সেক্ষেত্রে দেখাচ্ছি এখন ইন্দোনেশিয়ান ব্লগার লেখাটা চলে আসছে। অনেক অনেক ধন্যবাদ, আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখছেন। আর ভিডিওটা অনেক লং হলো, পুরোপুরি দেখার মাধ্যমে যারা দেখেছেন তারা পেজের নাম কিভাবে চেঞ্জ করতো এটা দেখতে পেরেছে। আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে আমি আপনাদের সামনে ভিডিও নিয়ে এসেছি, আপনারা আমার সাথে থাকবেন এবং আজ থেকে ইনশাল্লাহ নিয়মিত ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। এখানে দেখেন তারা আমাকে একটা নোটিফিকেশন পাঠিয়েছে যে টিএন তহিদ এই নামের একটা আইডি থেকে ইন্দোনেশিয়ান ব্লগার বাই বিউটিফুল ইন্দোনেশিয়ান এই পেজের নাম ইন্দোনেশিয়া ব্লগার এই নামে চেঞ্জ করছে। দেখেন একটা নোটিফিকেশন। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক দিবেন ভাই, অনেক কষ্টে ভিডিওটা বানাইছি। এন্ড সাবস্ক্রাইব তো অবশ্যই, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।